আমরা বিভিন্ন শাড়ি বা পাঞ্জাবি অথবা বিভিন্ন শার্টের মধ্যে প্যাটার্ন দেখতে পাই, চমৎকার সব প্যাটার্ন। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটিতে এ ধরনের চমৎকার প্যাটার্ন তৈরি করার সুযোগ রয়েছে। আপনি ইচ্ছামতো যে কোনো ডিজাইন তৈরি করে সেটিকে প্যাটার্ন হিসেবে ব্যবহার করতে পারেন। ধরুন আমরা যে এই ডিজাইনটি তৈরি করেছি একটি ফুলের ডিজাইন, তো এই ফুলের ডিজাইন দিয়ে আমরা একটা প্যাটার্ন তৈরি করব, যেটি আমরা কোনো শাড়ি বা কোনো শার্টের মধ্যে আমরা ইউজ করব। তো এটি করার জন্য আমরা এই ফুলটি তৈরি করার পর আমরা ফুল তৈরির প্রজেক্টে এ ধরনের কমান্ড দেখানো হয়েছে। তো আমরা জাস্ট এ ধরনের একটি ফুল তৈরি করে আমরা ছোট করে নেব প্রথমে, এবং আমরা এটি অল্টার চেপে এবং সাথে সাথে শিফট চেপে আমরা এটিকে কপি করব এবং কন্ট্রোল ডি চাপার মাধ্যমে আরও অনেকগুলো করে নিব। দেন সবগুলো এভাবে সিলেক্ট করে আবার অল্টার চেপে নিচের দিকে এবং সাথে সাথে শিফট চেপে ধরব, তো ফলে কপি হয়ে যাবে এবং কন্ট্রোল ডি পর্যায়ক্রমে প্রেস করার মাধ্যমে আমরা অনেকগুলো করে নিব। এরপর আমরা টোটাল জিনিসটাকে সিলেক্ট করবো এভাবে। তো মূলত আমরা এটিকে প্যাটার্ন হিসেবে ইউজ করতে চাই, সো আমরা চলে যাব এডিট মেনুতে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিফাইন প্যাটার্ন। তো ডিফাইন প্যাটার্নে আমরা ক্লিক করব, আমাদের এখানে একটি নাম দিয়ে দিতে হবে। সাপোজ যে আমরা একটি নাম দিয়ে দিচ্ছি যে স্টাইল, তো স্টাইল নামে আমরা প্যাটার্নটিকে সেভ করছি, দেন ওকে বাটনে ক্লিক, এবং আমরা যথারীতি ডিলিট করে দিচ্ছি। এখন আমাদের যে যে কাজটি আমরা করব সেটা হচ্ছে যে আমরা যেটির মধ্যে প্যাটার্নটি ইউজ করব, আমরা কোনো সার্কেল বা কোনো রেক্টেঙ্গুলার যে কোনো কিছুর মধ্যে আমরা এই প্যাটার্নটিকে ইউজ করতে পারি। সাপোজ আমরা একটা সার্কেলের মধ্যে এই প্যাটার্নটিকে ইউজ করব, তো আমরা একটা সার্কেল ক্রিয়েট করলাম। তো এখন প্যাটার্নটিকে ইউজ করার জন্য আমাদের নিয়ে আসতে হবে সোয়াসেস প্যালেটটি। তো আমরা অলরেডি এখানে সোয়াসেস প্যালেটটি দেখতে পাচ্ছি, কিন্তু কখনো যদি এটি না থাকে তাহলে আমাদের নিয়ে আসতে হবে উইন্ডো মেনু হতে। উইন্ডো মেনুতে গেলে আমরা এখানে সোয়াসেস দেখতে পাচ্ছি, তো সোয়াসেসে ক্লিক করলে ঠিক সোজা নিচে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে নামে সেভ করেছিলাম অর্থাৎ স্টাইল নামে সেই নামটি এখানে শো করছে। তো আমরা জাস্ট সেই নামে আমরা ক্লিক করব, ফলে আমরা আমাদের তৈরি করা প্যাটার্নটি অলরেডি এখানে কিন্তু অ্যাপ্লাই হয়েছে। তো এভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে কোনো ধরনের ডিজাইন আমরা ইচ্ছে মতো মনের মতো চমৎকার ডিজাইন তৈরি করে আমরা সেটি প্যাটার্ন হিসাবে ইউজ করতে পারি।